আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, কই যাব ব্লগ। আজকে থেকে আমার প্ল্যান ছিল যে আমার কক্সবাজারের যে এপিসোডগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, বাট কি করব, আমার একটা স্পেশাল ডে চলে আসলো, আজকে আমার বার্থডে। তো আমি যখন এই মানে আমার ব্লগটা শেয়ার করব তখন হয়তো আমার বার্থডে শেষ হয়ে গেছে, বাট আপনারা যখন এই ব্লগটা দেখবেন প্লিজ আমাকে উইশ করে দিবেন, ওকে? তো গত রাতে 12টার সময় আমি কেক কেটেছি, প্লাস আমি রান্না বান্না করেছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তো ভাবলাম যে এগুলো সব আপনাদের সাথে শেয়ার করি, আর আজকে একটু বাইরে যাব ঘুরতে, খাওয়া দাওয়া করতে, সেটাও শেয়ার করব। তো আমার বার্থডে ব্লগটা প্লিজ দেখবেন আশা করি। তো চলো আমরা দেখে নিই। এই ছিল আমার এবারের বার্থডে কেক। তো আমার নিজের নামের পাশাপাশি এখন বাসার সবাই আমাকে কই যাব ব্লগ বলে ডাকা শুরু করে দিয়েছে, আর এবার কিন্তু আমাকে অনেকে উইশও করেছে কই যাব ব্লগস বলে। তো যাই হোক, কি আর করার। তো আমি এবারই হচ্ছে আমার বার্থডেতে প্রথম রান্না বান্না করেছি। আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন তারা তো জানেন যে আমি রান্না করতে খুব একটা বেশি পছন্দ করি না, তো এগুলো অ্যারেঞ্জ করা আমার জন্য আসলে বিশাল ব্যাপার। তো যখন রান্না করি তখন ভালোই রান্না করি। তো সবাই খাওয়া দাওয়া করে বলেছে যে খুবই মজা হয়েছে। তো এগুলো রান্নাবান্নার চক্করে খুব একটা বেশি ছবি বা ভিডিও করা হয়নি, তো কেকও কেটেছি তারপরেও ভিডিও করতে ভুলে গেছি। Ready, one, two, three. এটা ছিল আমার লাস্ট ইয়ারের বার্থডে এর একটা ছোট্ট ক্লিপ। এগুলো সবাই কিন্তু অ্যাক্টিং করছে, এগুলো ডেকোরেশন প্লাস কে কী হবে না হবে এগুলো সব আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর সবাইকে আম্মু মামা মামি সবাইকে সেট করে রেখেছিলাম যে আমাকে সারপ্রাইজ দিবে তোমরা। আমি নিজে নিজেকেই সারপ্রাইজ দেই সব সময়, আর বাসার সবাই আমাকে জাস্ট সাপোর্ট করে যে ওকে ফাইন, তোমার বার্থডে তুমি কী করবা করো। তো এই হলো আমার বার্থডে ডেকোরেশন, এই কেক এগুলো কিন্তু সব আমি অ্যারেঞ্জ করেছিলাম। তো এবার আর এরকম বেশি কিছু করা হয়নি, কারণ এবার যেহেতু আমি সারাদিন ব্যস্ত ছিলাম রান্নাবান্না নিয়ে। লাস্ট ইয়ারের মেমোরি দেখার পরে মনে হলো যে এবারও তো এরকম কিছু করা দরকার। তো কেক কাটা যদিও শেষ হয়ে গিয়েছিল তারপরেও আবার একটু ঢং করলাম, আর জনকে বলেছিলাম যে একটা বেলুন ফুলানোর জন্য, তাতেই ওর কি বেহাল দশা হলো আপনারাই দেখুন। আর কতক্ষণ লাগবে? এই তো এইটুকু দিয়ে হবে না, এগুলো অনেক বড় হয়। আর একটু বড় হইলেই হবে। আর একটু তো যাই হোক, ফাইনালি ডান। আমি তো ভেবেছিলাম যে এই বেলুনের চক্করে হয়তো আমার আর একটা বার্থডে চলে আসবে, তারপরেও এটা কমপ্লিট হবে না। তো যাই হোক, এখন হচ্ছে কেকটা তো কাটা হয়েছে অনেক আগে, এখন আমরা ছবি তুলবো, এখন ফটো সেশনের পালা। তো জন এদিকে ঘোরাফেরা করছে, কোনোভাবেই আমরা রেডি হচ্ছি না, আর ছবি তোলা চক্করে ভুলেই গেছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডও গোছানো হয়নি, ওভাবেই আছে। আমার বার্থডে কিন্তু নভেম্বরের 16 তারিখে হলেও আমি নভেম্বরের 1 তারিখ থেকেই সুপার এক্সাইটেড থাকি, মনে হয় যে আজকে থেকেই আমার বার্থডে মান্থ শুরু, আর নভেম্বর মান্থ আসলেই আমার খুব ভালো লাগে, মনে হয় যে কোনো একটা অকেশন, আমি স্পেশাল কেউ এরকম।
নিজেই সবাইকে রিমাইন্ডার দিতে থাকি যে আমার বার্থডেতে এটা করব ওইটা করব। আমাকে সবাই বলে যে আমাদেরকেও একটু চান্স দাও কিছু করার, তোমাকে সারপ্রাইজ করার, কিন্তু আমি কাউকে চান্স দেই না। আমি কাউকে চান্স না দিয়ে নিজে নিজেই সব কিছু প্ল্যান করে ফেলি, যে বাই চান্স যদি কোনো কিছু কেউ একটা ভুলে যায় শুধু শুধু আমার মনটা খারাপ হয়ে যাবে। এই কারণে আমি নিজেই নিজের সব প্ল্যান করে ফেলি। তো এই ছিল আমাদের একটা ম্যান্ডেটরি পিকচার যেটা তুলতে ভুলে গিয়েছিলাম, এখন তুলে নিয়েছি। ওকে ফেলে দিবা? আমি ফেলে দিব? আর ওখানে ফেলে দাও পার্টনার হাত ধরে। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তুমি একটু উইশ কর, তুমি একটু গান গাও। তাহলে তুমি গান গাও, গাও দেখি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, no, dear Bo. Happy birthday to you. Acha, now. Cake to khao. You have it to me? তো পরের দিন আমি একটু সাজুগুজু করলাম, সাজুগুজু করে ঘুরতে বের হলাম। তো ঘোরাফেরা করে জন বলল যে বাইরে থেকে ডিনার করে যাই। তো এই রেস্টুরেন্টের একটা সম্পূর্ণ ফুড রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমি কোথায় এসেছি। তো যেহেতু এটা রিভিউ অলরেডি আছে, তো আজকে কোনো রিভিউ হবে না, আজকে শুধু খাওয়া দাওয়া হবে। তো লাস্ট দিন আমরা নিয়েছিলাম হলো বিফ পাক্কি, আজকে মাটন পাক্কি নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। আজকে কিছুই বলতে পারবো না যে কেমন লাগছে খাবার খেতে, চোখ বন্ধ করে খেয়ে চলে যাব। তো এগুলোই ছিল আমার বার্থডে মেমোরি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন সেটা কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভ্লগগুলো দেখবেন অবশ্যই, নেক্সট ভ্লগ কিন্তু কক্সেস বাজারের ভ্লগগুলো থাকবে। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত বাই।